আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই সহজ একটা স্যুপ। এই ঠান্ডার দিনে খাইতে দারুণ মজা জিনিসটা, গরমাগরম হাতে ধরে রাখতেও যেরকম মজা, খাইতেও তেমন মজা। এটা হচ্ছে এক ড্রপ স্যুপ। খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, ঝটপট হয়ে যায়, কিন্তু স্বাদটা অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা ডিম নিছি ভেঙে, একটা ভাঙতে গিয়ে ভেঙে গেছে, এইগুলাকে আমি একটু ঘুটে রেখে দিব, ভালো করে ফেটে রেখে দিব, এটা আমার কাজে লাগবে। অত ভালো করে না ঘুটা হইলে হলো, মোটামুটি ঘুটা হইলেই হয়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচের বেশি ধন, 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, তার সাথে আমি একটু পানি মিশায় রেখে দিব, প্রায় সিকি কাপ মানে 1/4 কাপের মতো পানি মিশাইলাম, এটা রেখে দিব, এটা আমার স্যুপটা ঘন করতে কাজে লাগবে। আমার অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য কিছু কাঁচামরিচ আর লাল মরিচ কুচি কুচি করে কেটে নিছি, এগুলো আমি স্যুপের মধ্যে দিব, ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে 4 কাপ চিকেন স্টক নিছি, চিকেন স্টকটা ঘরে তৈরি করা, কেউ যদি তৈরি করতে চান ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, দেখে নিন। মুরগির গলা টলা দানা মানে এগুলো হাড়, এগুলো জাল দিয়ে বানানো, এটা মানে ফেলনা জিনিসপত্র। এর সাথে আমি 1 চা চামচ রসুন বাটা দিব, 1 চা চামচ আদা বাটা দিব, স্বাদ মতো 1/2 চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া দিলাম। আর আমি কাঁচা মরিচ ব্যবহার করবো, সেই জন্য আমি এখানে কম দিব, আমি একটু চিলি সস মানে এটা একদম একদম মরিচ বাটা বলতে পারেন, ওইটা দিব প্রায় 2 চা চামচের, 1 চা চামচের মতো দিলাম। আপনার ইচ্ছা মতো সস দিয়ে নিন, কেউ চাইলে সয়া সস দিতে পারেন, সয়া সস দিলে এই স্যুপটার কালার একটু কালচে হয়ে যায়, আমি সয়া সস ব্যবহার করলাম না, কেউ চাইলে দিয়ে নিতে পারেন। এখন এইটাকে আমি জাল দিয়ে বলকে নিয়ে আসব। একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। 3-4 মিনিট ফুটানোর পরে আমি চুড়ার জালটা এখন একদম কমায় দেই। এর মধ্যে আমি বলকটা বন্ধ হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা যে রাখছিলাম সেটা আবার গুলে দিব, দিয়ে একটু নেড়ে এটাকে মিশাই নিই, আমার পরিমাণ মতো ঘন করব। এইবার চুলার জালটা একটু বাড়ায় দিই, তাহলে ধীরে ধীরে ঘন হইতে থাকবে। আর একটু ঘন করবো, যেটুকু আছে ওইটুকু দিয়ে দিই, এটা যথেষ্ট ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কাঁচা মরিচ লাল মরিচ গুলা দিয়ে দিব, এটা ইচ্ছা আপনাদের, কেউ দিতে পারেন কেউ নাও দিতে পারেন। একটু ঝাল ঝাল হইলে একটু মরিচের ফ্লেভার হইলে খাইতে ভাল লাগে। এখন চুলার জালটা আবার একদম কমাই দিলাম, দিয়ে মিনিট খানেক জাল দিয়ে নিব যাতে মরিচের ফ্লেভারটা চলে আসে। মিনিট খানেক জাল দিয়েই আমি এখন এর মধ্যে এই ডিমটা যে ফেটে রাখছি এটা দিয়ে দিব। এটাকে এইভাবে নাড়ার উপরে রেখে ডিমটা অল্প অল্প করে ছাড়তে হবে যাতে খুব সুন্দর একটা সিল্কি টেক্সচারে ডিমটা ছড়ায় যেতে পারে। এই যে দেখেন আমি নাড়তেছি আর উপর থেকে ডিমটা ঢালতেছি, এইভাবে নাড়তে নাড়তে ডিমটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে। বাস হয়ে গেল, এখন আমি চুলার জালটাকে বাড়াই, এটাকে একটা ভালো রকমের বড় গিয়ে নিই। দেখেন ভালো মতো ফুটে উঠছে, এখন আমি এটাকে চুলার জালটাকে বন্ধ করে দিব, বন্ধ করে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি গরমাগরম স্যুপ। এই উপরে ফেনাটুকুকে কেউ ইচ্ছা করলে ফেলে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, অথবা ফেনাটা একটু পরে নিজেই চলে যাবে, তবু আপনাদের আমি একটু ফেলে দিয়ে দেখাই। এই যে ফেনাটা নিয়ে গেলেই সুন্দর একটা স্যুপ হয়ে গেল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার এক ড্রপ স্যুপ, খুব সহজ তৈরি করা। যারা ঝটপট কোনো স্যুপ বানিয়ে নিতে চান এটা বানায় খেয়ে দেখতে পারেন, খাইতে যেমন মজা তৈরি করা তত সহজ। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম স্যুপ খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।